প্রধানমন্ত্রী হবেন এবং 400 বেশি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসতে চলেছেন। বিশ্বের সর্বোত্তম বিশ্ব নেতা এবং এই বাংলাতেও আমরা 35-এর বেশি আসন নিয়ে এইবারে আমরা লোকসভায় যাব। আর মাত্র কটা দিন, তারপর ফের হবে ভোট উৎসব, মানে লোকসভা নির্বাচন এখন সময়ের অপেক্ষা। সব পক্ষই এখন স্ট্র্যাটেজি সেট করছে, আর এ নিয়ে এবারে বিজেপির তরফে বাঁকুড়ায় বৈঠক করা হলো। সেখানে ছিলেন লকেট চ্যাটার্জি। খুব স্বাভাবিক যে লকেট চ্যাটার্জি একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছেন। এখানে দাঁড়িয়ে খানিকটা ভবিষ্যৎবাণী করতে দেখা গেল বিজেপি সাংসদকে। তিনি নরেন্দ্র মোদীর ফের ক্ষমতায় আসা নিয়ে বেশ কনফিডেন্ট। তিনি বলেন, দেশে 400-এরও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি বলেন, বাংলায় বিজেপি 35-টিরও বেশি আসন পাবে। বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি কি বলেছেন শুনবো। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং 400-এর বেশি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসতে চলেছেন। বিশ্বের সর্বোত্তম বিশ্ব নেতা এবং এই বাংলাতেও আমরা 35-এর বেশি আসন নিয়ে এইবারে আমরা লোকসভায় যাব। লকেট বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, 400-এর বেশি আসন নিয়ে উনি ক্ষমতায় আসতে চলেছেন, বাংলাতেও 35-এর বেশি আসন নিয়ে লোকসভায় যাব। এরপর তাকে বহু চর্চিত কালীঘাটের কাকু নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে উনি সরকারি হাসপাতালে আশ্রয় নিয়েছেন বলে তোপ দাগেন লকেট। শাসক দল চাইছে ওনার মুখ থেকে যাতে কোনো কথা বের না হয়। কি কি বলেছেন এই নিয়ে লকেট চ্যাটার্জি শুনবো। জেলে গ্রেপ্তার হওয়া মাত্রই উনি আগের অসুখ বলে বুকের ব্যথা বলে এসএসকেএম এ ভর্তি হয়েছেন, কিন্তু 2 মাস পেরিয়ে গেছে, উনি তাকে সুস্থ হননি, কিন্তু পুরোপুরিভাবে ইডি থেকে সিবিআই থেকে বাঁচবার জন্য উনি আমাদের গভর্নমেন্টেরই হসপিটাল সেইখানে, মানে মুখ্যমন্ত্রী বলুন, আমাদের মানে তৃণমূলের নেতা গুন্ডাদের আশ্রয় নিয়েছে যাতে ওনার মুখ থেকে কোনো কথা না বেরিয়ে যায়, সেজন্য ইডির কাছে গেলে সেই জন্য সেখানে তাকে লকেট চ্যাটার্জি বলছেন যে জেলে গ্রেপ্তার হওয়া মাত্রই উনি বুকে ব্যথা বলে এসএসকেএম এ ভর্তি হয়েছেন, কিন্তু 2 মাস পেরিয়েও তিনি সুস্থ হননি, ইডি সিবিআই থেকে বাঁচবার জন্য উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, ওই হাসপাতালের মুখ্যমন্ত্রী বলুন বা টিএমসির নেতা গুন্ডারা আশ্রয় নেয়। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করেন লকেট চ্যাটার্জি। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি এগিয়ে চলেছে, তাই তাকে রোখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন লকেট, যার নিট ফল শূন্য বলেও দাবি করেন তিনি। কি কি বলেছেন এই নিয়ে শুনব। দেখুন, আমি এই যে কথাই বলবো, শুভেন্দু অধিকারী হলেন অপরিসর এবং উনি যেভাবে আজকে তৃণমূলের দুর্নীতিগুলোকে সামনে নিয়ে আসছেন এবং উইথ এভিডেন্স যেভাবে নিয়ে আসছেন, যেভাবে সারা রাজ্য জুড়ে আজকে তার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলায় ভারতীয় জনতা পার্টি, এই জন্য তাকে রোকবার জন্য নানা রকম ষড়যন্ত্র এবং কৌশল চলছে, এর আলটিমেটলি ফল শূন্য, রসগোল্লা। অন্যদিকে কামদুনি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালতের রায় মানতে সবাইকে হবে, তবে ওই রায় এই রাজ্যের মেয়েদের পক্ষে চিন্তার বিষয় বলে তিনি দাবি করেছেন। কি বলেছেন শুনব। কোর্টের কথা, মহামান্য কোর্ট যেটা বলছে সেটা সবাইকে সবসময় মানতে হয়, এবং কিন্তু এই রায় আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়েদের জন্য বা পশ্চিমবঙ্গের মেয়ে মহিলাদের জন্য মানে অনেক চিন্তার কারণ হয়ে গেছে, কারণ এত বড় একটা নির্ভয়ের মতো, দিল্লি নির্ভয়ের মতো এরকম একটা কাণ্ড, যেটা কামদুনি কাণ্ড 2012-তে হয়েছিল, এবং তারপরে এটা শাস্তিটা শুধুমাত্র যাবজ্জীবন জেল করে ফাঁসি না দিয়ে করা হয়েছে, সেটা একজন মহিলা হিসেবে
আমি নিজে মনে করি যে বাংলার প্রত্যেকটি মহিলার কাছে খুব দুঃখজনক, কারণ এখানে দোষীরা আরো বেশি দোষ করবার জন্য আরো সুবিধা পেয়ে গেল। যদি মৃত্যুদণ্ড হতো তাহলে আগামী দিনে তারা মৃত্যুদণ্ডের কথা ভাবে এগুলো চিন্তা ভাবনা করতো, কিন্তু এই যাবজ্জীবন গ্রেফতারি দিয়ে তারা কোথাও যেন একটা রাস্তা খুলে দিল। সুপ্রিম কোর্টের কাছে আমি মানে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো, এদের যেন যাবজ্জীবন কারাদণ্ডের মতন সাজা যেন তাদেরকে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট আবার চিন্তা ভাবনা করুক। অর্থাৎ এদিন দেখা গেল এক চোখে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এবং অভিযোগ করতে লকেট চ্যাটার্জিকে। তিনি বলছেন যে আর মাত্র কটা দিন, তারপরে ফের হবে ভোট উৎসব, মানে লোকসভা নির্বাচনের কথাই তিনি এবারে বলেছেন। তিনি বলছেন যে এবং সেই জায়গাকে মাথায় রেখে তিনি কিন্তু একটার পর একটা বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে এরকম বিভিন্ন খবর আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। যদি আপনারা এই সমস্ত খবর সম্পর্কে জানতে চান তাহলে এখন আরও তাড়াতাড়ি আপনারা জেনে যেতে পারবেন, কারণ আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও। তাই অবশ্যই আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করুন। এছাড়াও অবশ্যই আরও একটা বিষয় যেটা সব থেকে বেশি ফলোয়ার্স রয়েছে হোয়াটসঅ্যাপে আজ তক বাংলার অন্যান্য বাংলা নিউজ চ্যানেলের মধ্যে। লকেট বলেন যে দেশে 400 বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি বলেন বাংলায় বিজেপি 35টিরও বেশি আসন পাবে। কি বলেছেন শুনব। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এবং 400 বেশি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসতে চলেছেন। বিশ্বের সর্বোত্তম বিশ্ব নেতা এবং এই বাংলাতেও আমরা 35-এর বেশি আসন নিয়ে এইবারে আমরা লোকসভায় যাব। আবার এখানেই শেষ নয়, তিনি বহু চর্চিত কালীঘাটের কাকুকে নিয়ে প্রশ্ন করা হলে পরে তখন তিনি বলেন যে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচতে উনি সরকারি হাসপাতালে আশ্রয় নিয়েছেন বলে তোপ দেখেছেন তিনি। কি কি বলেছেন শুনব। জেলে গ্রেপ্তার হওয়া মাত্রই উনি আগের অসুখ বলে বুকের ব্যথা বলে এসএসকে এ ভর্তি হয়েছেন, কিন্তু দু মাস পেরিয়ে গেছে, উনি তাকে সুস্থ হননি, কিন্তু পুরোপুরিভাবে ইডি থেকে সিবিআই থেকে বাঁচবার জন্য উনি আমাদের গভর্নমেন্টেরই হসপিটাল সেইখানে মানে মুখ্যমন্ত্রী বলুন আমাদের মানে তৃণমূলের নেতা গুন্ডাদের আশ্রয় নিয়েছে, যাতে ওনার মুখ কোনো কথা না বেরিয়ে যায় সেখানে ইডির কাছে গেলে, সেই জন্য সেখানে তাকে প্রোটেক্ট করে রাখা হয়েছে সিস্টেমে, হবে তার কিচ্ছু হয়নি। অন্যদিকে কামদুনি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন আদালতের রায় মানতে সবাইকে হবে, তবে ওই রায় এই রাজ্যের মেয়েদের পক্ষে চিন্তার বিষয় বলে তিনি দাবি করেছেন। কি কি বলেছেন শুনব। কোর্টের কথা মহামান্য কোর্ট যেটা বলছে সেটা সবাইকে সবসময় মানতে হয়, এবং কিন্তু এই রায় আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়েদের জন্য বা পশ্চিমবঙ্গের মেয়ে মহিলাদের জন্য মানে অনেক চিন্তার কারণ হয়ে গেছে, কারণ এত বড় একটা নির্ভয়ের মতো দিল্লি নির্ভয়ের মতো এরকম একটা কাণ্ড যেটা কামদুনি কাণ্ড 2012 হয়েছিল, এবং তারপরে এটা শাস্তিটা শুধুমাত্র যাবজ্জীবন জেল করে ফাঁসি না দিয়ে করা হয়েছে, সেটা একজন মহিলা হিসেবে আমি নিজে মনে করি যে বাংলার প্রত্যেকটি মহিলার কাছে খুব দুঃখজনক, কারণ এখানে দোষীরা আরো বেশি দোষ করবার জন্য আরো সুবিধা পেয়ে গেল। যদি মৃত্যুদণ্ড হতো তাহলে আগামী দিনে তারা মৃত্যুদণ্ডের কথা ভাবে এগুলো চিন্তা ভাবনা করতো, কিন্তু এই যাবজ্জীবন গ্রেফতারি দিয়ে তারা কোথাও যেন একটা রাস্তা খুলে দিল। সুপ্রিম কোর্টের কাছে আমি মানে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো, এদের যেন যাবজ্জীবন কারাদণ্ডের মতন সাজা যেন তাদেরকে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট আবার চিন্তা ভাবনা করুক। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই পাশাপাশি এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপেও আজ তক বাংলাকে ফলো করুন।